কায়দা কাকে বলে? নুন সাকিন এবং তানবীনের ইজহার কাকে বলে? হিফজের সূরা কাকে বলে? সূরায়ে ফিল কাকে বলে? সূরায়ে কুরাইশ কাকে বলে? সুন্নাত কাকে বলে? দুধ পান করার পরে দোয়া বলো? পানি পান করার পরে দোয়া বলো? ওজুর মাঝে দোয়া বলো? পেশাব পায়খানা সুন্নাত সমূহ বলো?
কাকে বলে? কটি সুরা আছে? জান্নাতের দরবার নাম কি? জাহান্নামের দরবার নাম কি? হযরত নূহ আলাইহিস সালাম নিজের গোত্রকে কত বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছিলেন? হযরত নূহ আলাইহিস সালামের গোত্রের উপর কিসের আযাব এসেছিল? হযরত নূহ আলাইহিস সালাম আযাব থেকে বাঁচার জন্য কি বানিয়েছিলেন? হযরত নূহ আলাইহিস সালামের নৌকা কোন পাহাড়ের উপর দাঁড়িয়েছিল? হযরত মূসা আলাইহিস সালাম কে ছিলেন? হযরত মূসা আলাইহিস সালামের লালন পালন কোথায় হয়েছিল? ফিরাউন কে ছিল? হযরত মূসা আলাইহিস সালামের উপাধি কি ছিল? হযরত মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ কি কারণে বলা হতো? আরবি আমি আরবি, আপনি এই ওই, আমরা ওরা, ক্ষমা করা, ক্লান্ত, আমাকে দাও, কতজন মানুষ, ফোন, ফোন নাম্বার, মাছ, পেঁয়াজ, কদু, শশা, গাজর, মধু, রসুন, টমেটো, বেগুন, দেশে উপস্থিত হয়েছে যারা পশ্চিমবঙ্গের তপ চলে, এবং আমরা এই যে এমএস ক্যারিকুলাম নিয়ে যে আমরা পশ্চিমবাংলায় বর্তমানে 16টা স্কুল চলছে, সেই 16টা স্কুল চালাবার জন্য প্রথমে আমাকে যিনি পশ্চিমবাংলার